শেফা খতম ছাপা খতম খতমে শেফা যেটাই বলেন না কোনো খতমে শেফা শেফা খতম বা ছাপা খতম কিভাবে পড়তে হয় এই নিয়ে আলোচনা করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শেফা শব্দের অর্থ হলো যে রোগ মুক্তি রোগ নিরাময়, অর্থাৎ রোগ মুক্ত রোগ নিরাময়ের জন্য যে খতম পড়া হয় এটাকে শেফা খতম ছাপা খতম খতমে শেফা বলা হয়। এই খতমে কলেমায় তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ 125,000 বার পড়া হয়। এই খতমকে অনেকে খতমে তাহালিলও বলে। এই খতম কঠিন বিপদের সময় পড়া হয়। অনেক সময় যদি কোনো মানুষ রোগ থেকে মুক্তিও পায় না, বহুদিন ধরে যদি রোগে ভুগি থাকে, তাহলে এই খতম পড়া হয়। এই খতম পড়ার সময় রোগীর সামনে সশব্দে পড়তে হবে, যাতে রোগী শুনি থাকে আর খতম শেষ না হতে রোগী এর ফল পাবে। অনেক সময় কোনো মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য এই খতম পড়া হয়। যদি কোনো মাইয়েতের রুহের আত্মার যদি মাগফিরাতের জন্য এই খতম পড়া হয়, তাহলে হয়তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই মাইয়েতকে বেহেশত দান করবে। এছাড়া মুমূর্ষু ব্যক্তির সামনে যদি এই খতম পড়া হয়, তাহলে মুমূর্ষু ব্যক্তি অনেক যন্ত্রণা কষ্ট থেকে রক্ষা পাবে। যদি মুমূর্ষু ব্যক্তির কষ্ট যন্ত্রণা থাকে, এছাড়া যদি মুমূর্ষু ব্যক্তির হায়াত না থাকে, তাহলে খুব সহজেই ওই ব্যক্তির ইন্তেকাল হবে। এই খতমে সেবা শেফা খতম বা ছাপা খতম একজনে পড়াই ভালো, প্রয়োজন সাপেক্ষে 10-20 জন মিলি পড়তে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুসলিমকে এক মুসলিমের সাথে তুলনা করে। অর্থাৎ যেভাবে একজন মুসলিমের যদি শরীরের কোনো এক জায়গায় আঘাত লাগে, যেভাবে পুরো শরীরে এই আঘাত অনুতাপ হয়, ঠিক তেমনভাবে একজন মুমিনের যদি কোনো অসুস্থ হয়ে যায় বা কোনো আঘাত লাগে, তাহলে প্রত্যেক মুমিনের অনুতাপ করা উচিত। একজন মুসলিম যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে অন্য মুসলিমের অপর মুসলিমের অনেক দায়িত্ব রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন মুসলিম অপর মুসলিমের উপরে 6টা প্রাপ্য রয়েছে। তার মধ্যে থেকে 2টি হলো যে একজন মুসলিম যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে ওই অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া, আর ওই মুসলিমের যদি ইন্তেকাল হয় মৃত্যু এসে যায়, তাহলে জানাজায় অংশগ্রহণ করা। কোনো মুমিন বা কোনো মুসলিম যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই মুসলিমকে দেখভাল করার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি কেউ কোনো রোগীকে দেখতে যায়, তাহলে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতের ফলের মধ্যে থাকে। এছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীকে দেখতে গেলে কি পড়তে হবে এটাও শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক রোগীকে দেখতে যায়, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোনো অসুবিধা নাই, তুমি ভালো হয়ে যাবে, পবিত্র হবে। অর্থাৎ রোগ গুণাগুলোকে মুছে ফেলবে আর তুমি গুণা থেকে পবিত্র হয়ে যাবে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শিক্ষা দিয়েছেন, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায় কি পড়তে হবে, এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এমন কোনো রোগ নাই যার ঔষধ নাই, শুধু মৃত্যু ব্যতীত মরণ ব্যতীত এমন কোনো রোগ নাই যার ঔষধ নাই। যখন রোগের সাথে ঔষধ ফিট খায়, তখন মানুষ রোগ থেকে মুক্তি পায় আল্লাহর ইচ্ছায়।